সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা পর্ব নিয়ে হাজির হলাম যেহেতু প্রচুর গরম পড়ছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু কার না ভালো লাগে তো আজকে একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আর সবাই কিন্তু কম বেশি এটা পছন্দ করে তো আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার দুধের পায়েস আর এই পায়েস থেকে কীভাবে খুব বেশি করে ইয়ামি করে রান্না করতে পারবে সে টিপস আজকে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পোলা চাল চেষ্টা করবেন পায়েসটা তৈরি করার জন্য একটু সুগন্ধি চাল ব্যবহার করতে আমি পানি দিয়ে দশ মিনিটের জন্য এটি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম প্রায় দশ থেকে বারোটি এটাকেও ভিজিয়ে রেখেছি এরপর এটাকে ছেলে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর আমি এটি ব্ল্যান্ড করে নিব এছাড়া ব্যবহার করেছি ডানো ক্রিম হাতের কাছে ডানো ক্রিম না থাকলে আপনারা চাইলে কন্টেক্স মিলও দিতে পারেন এই ডানো ক্রিম কিন্তু আপনার পায়েসটাকে খুব বেশি পরিমাণে টেস্টি করে তুলবে তো দশ মিনিট চালটা ভিজিয়ে রাখার পর ভালো করে কচলিয়ে একটু করে আমি পানি ঝরিয়ে নিলাম আর কাঠবাদামটাকে ছিলে নিচ্ছি এরপর আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটা বা ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন চেষ্টা করবেন এই কাঠবাদাম দিতে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক লিটারের মতো ফ্রেশ মিল্ক এরপর দিয়েছি আস্ত দুটা এলাচ একটা দারচিনি আর এলাচের মুখটাকে একটু করে ফেটে দিয়েছি এরপর যে চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা ঢেল দিলাম এরপর ভালো করে কিন্তু নেড়ে ছিঁড়ে দিলাম চাল দেওয়ার পর যেন তলায় লেগে না যায় আর বাদামটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ক্রিমি করে কিন্তু মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে পায়েসটাকে খুব বেশি একটু ইয়ামি করার জন্য আমি কিছু উপকরণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এরপর দিয়ে দিলাম যে বাদামটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু পায়েস এবং ক্ষীরটাকে কিন্তু খুব বেশি পরিমাণে মজা করে তুলবে এরপর ডানো ক্রিম দিয়ে দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আমি এখানেই ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এই উপকরণগুলো মিশিয়ে আপনি যদি পায়েসটা রান্না করেন আপনার পায়েসের টেস্টে কিন্তু একদম ডিফারেন্ট এবং খুবই ইয়ামি একটা পায়েস তৈরি হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমি পায়েসে ব্যবহার করব আর এরই মাঝে মাঝারি আছে কিন্তু আমি চালটাকে ফুটতে দিয়েছিলাম এটা অনেকটাই কিন্তু ফুটে গেছে তো এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেগুলো আর এর মাঝে কিন্তু আমি এখানে যে এলাচ দিয়েছিলাম দারচিনি দিয়েছিলাম সেটা তুলে নিলাম কারণ পায়েস তৈরি করার পর কিন্তু এটা মুখে কামড় পড়লে ভালো লাগবে না তো অনেকটাই কিন্তু চাল ফুটে গেছে আর দুধটা শুকিয়ে এসেছে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন ওই মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি চেষ্টা করবেন এই উপকরণগুলো ব্যবহার করতে তাহলে আপনার পায়েসটা কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন আপনারা তো ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে দেওয়ার পর এটা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটি কিন্তু অ্যারোমা ছড়াচ্ছে ঘরের মধ্যে আর এরপর আমি কিশমিশ দিয়ে দিলাম যেহেতু বাদামটা আমি ব্ল্যান্ড করে দিয়েছি তাই আমি আস্ত বাদাম দিলাম না আর এটি কিন্তু খুবই মজাদার একটা পায়েস আমি মাস্ক ডেজার্ট কুইনে এই পায়েসটি কিন্তু তৈরি করে নিয়ে গিয়েছিলাম যা খুবই পছন্দ করেছিল তো মাস ডেজার্ট কুইন না হলে কিন্তু পায়েসের প্রশংসা কিন্তু যাচাই খুব বেশি করেছিল তো আমার কাছে কিন্তু এভাবে অন্যরকম এই পায়েসটা কিন্তু খুব ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ